বনলতাতে প্রচুর আনন্দ করার পরে আমরা চলে যাই চাতরা মোড়ের একটি নতুন রেস্টুরেন্ট পেটুকে, আর তারই কিছুটা অংশ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। যারা যারা বনলতার প্রথম পার্ট ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো দেখোনি দেখে আসো। ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে, যখন আমারও ঠিক আছে। চলো যাই, চলো যাই, চলো যাই, চলে যাই দূর বহু দূর। আমরা একটি নতুন রেস্টুরেন্টে পৌঁছে গেছি যেখানে এর আগে আমরা যাইনি। রেস্টুরেন্টটা অতটাও নতুন নয়, কিন্তু আমাদের কাছে নতুন আর কি। তো আমরা ওখান থেকে এখন চলে এসেছি চাতরা মোড়ে পেটুকে, তোর খাওয়া দাওয়া করবো। সামনে সবাই যে যাচ্ছে, দেখো দেখো এখন জল্পনা কল্পনা চলছে। আর ওইটা বোধহয় পেটুক, আমি আজকে ফার্স্ট টাইম এলাম, ভাই আগে এসেছে, আমি কিছুই জানি না। চলো যা যা যা। আর ওদিকে বাচ্চা কাচ্চারা এগিয়ে গেছে। কি হয়েছে, কি দাবি তোমার? পেটুকে বললাম ওখানে মেনু দেওয়া আছে, অর্ডারটা দেবে সব এক প্লেট করে। আচ্ছা ঠিক আছে, তার ভিডিও হয়ে গেলে তুলে রেখে দিবে নাকি? ভিডিও হয়ে গেলে তারপরে তুলে রেখে, ভিডিও হয়ে গেলে তারপরে তুলে রেখে। আচ্ছা ঠিক আছে, সেরা সেরা দাবি। এবার আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ি। তবে এই রেস্টুরেন্টটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই অন্ধকার, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু সেসব বলাতে ওরা একটি লাইট জ্বেলে দিল। ভালো করে মুখস্থ কর, হ্যাঁ পুচু, একদম একদম, দুজনে মিলে তোর পুচান শুরু করে দিয়েছে মুখস্থ করা। সুন্দর হয়েছে, আবার কিছুই ভালো লাগছে না, ফ্যান চালিয়ে দিয়েছে, খুবই নয়েজ আসবে আরো ফ্যানের জন্য। বসে পড়েছি আমরা পেটুকেতেই, খাবার অর্ডার করা হয়ে গেছে সবাই। রাত্রিবেলায় কি খাবো? আলুর পরোটা। আলুর পরোটা, আলুর পরোটার সাথে আবার গ্রেভি আইটেম আছে, আর তার সাথে স্টার্টারেও কিছু আছে। খাবার দেখাবো নাকি? দেখা যাক সবাই কি বলে, খাবার যদি সবাই দেখাতে বলে তাহলে দেখাবো, আর যদি দেখাতে বারণ করে তাহলে আর দেখাবো না। একজন ফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে আমার পাশে এখন থেকে, আমিও ফোন নিয়েই ব্যস্ত যদিও বা, কিন্তু সেটা আমি সবাইকে নিই। ও মা, ফোনে কি আছে দেখো, ফোনে কিছু দেখাই নেই, দেখা যাচ্ছে তো, বুঝতে পারলে কিছু? ব্যাপার হচ্ছে এতটাই খিদে পেয়ে গেছিল যে কন্ট্রোল করতে পারিনি, ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। সবার তো শেষ হয়ে গেছে, আমার এইটুকু পড়ে আছে। পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম তো এটা দিয়েছে, কেমন একটা পনিরটা কেমন আছে বেগুনির মতো ভেজে দিয়েছে। যাই হোক, কেমন খেতে লাগলো নিশা বল? ওরা দুজনেই মোটামুটি বলে দিয়েছে। তোমার কি রোগা পাতলা লেগেছে? না মোটামুটি লেগেছে, ভালো লাগেনি আমার, খিদে পেয়েছো তো ঠিক আছে, কিন্তু এটা পকোড়াটাই নয় কিছুই, ওই আর কি। এটা এই তুই বল, জোরে বলবি, অত দূরে বসলে বাবা কি করে হবে? ওর ঠিকঠাক লেগেছে, এই যে সাদা সাদা পনির দেখা যাচ্ছে, আর বাইরে বেসনের ব্যাটারটা আছে, ব্যাস হয়ে গেল পনির পকোড়া। আবারও খাবার দেখে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও বানাতে, তো নিশা মনে করিয়ে দিল আমাকে, ওই সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। এইখানে আছে আলুর পরোটা, আর এটা হচ্ছে চিকেন, হান্ডি চিকেন, এত ভর্তি ভর্তি চিকেন, বেশ মোটামুটি পিসগুলো খুব একটা ছোটো নয় বড়ো নয়, মাঝারি সাইজের আছে। খেতে কেমন জানি না, কারণ প্রচণ্ড গরম, আমি মুখে দিতে পারিনি এখনো খাবার। তো ভাই ওরা খাচ্ছে কেমন দেখো? ভালো 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 বলছে, দেখ ভাইকে দিই, দেখো দেখো, দাঁড়া দাঁড়া, খুব সুন্দর খেতে। নিশা কেমন খাচ্ছিস? আর ওইদিকে বাবা মা পুচু খাচ্ছে, আমাদের কাছাকাছি বসতে দেয়নি, খুব দুঃখ হচ্ছে ওই জন্যে। এবার আমি ফার্স্ট বাইটটা নেব আর কি, দেখা যাক। এখনো গরম লাগছে, কি করে খাচ্ছিস রে তোরা? বাবা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমার জিনিসটা ভাই একটু পেতে চাইছে। প্রচণ্ড গরম, আমি ভিডিও করতে পারবো না ওই জন্যে, কারণ ফু দিয়ে দিয়ে খেতে হবে,
তো খাবার ভালোই আছে, সবাই বলেছে খাবার ভালো, শুনে নিয়েছ। এবার খেয়ে নেই, খেয়ে তারপর কথা বলছি। খাওয়া কমপ্লিট, একদম পাত ফাঁকা, সে এখনো খাচ্ছে। নিশা এখনো হাড় চুষছে, আর ওইদিকে ওই যে আরেকজন হাত নাড়ছে। আমার তো পুরো খেয়ে ঘাম দিয়ে দিয়েছে, দেখো কি আর করবো। হ্যাঁ একদম, খাবার খুব ভালো ছিল। পনিরটা নিয়ে অনেক কিছু বললাম বটে, কিন্তু এই খাবারটা একদম সুন্দর ছিল, আর অনেক বেশি বেশি ছিল, দামের তুলনায় খেয়ে আমরা উদ্ধার করতে পারিনি। না দাম ঠিকঠাকই আছে, যেমন দাম তেমন। হ্যাঁ ঠিকই আছে, এবারে বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। ওকে চলো, কেমন খেলে বাবা? ভালো, হ্যাঁ ঠিকই আছে, সবাই বলছে ঠিক আছে, যখন আমারও ঠিক আছে। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। ওরা এখনও বিল পে করে ওই একজন মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছে, সেখানে কথা টথা বলছেন। আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে ভিডিও এখানেই শেষ করছি নাকি? একদম, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা। বাড়ি গিয়ে তো বোধহয় এই অবস্থাতেই ঘুমাতে আরম্ভ করে দেবো কিনা জানি না। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই 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 পেটু। আমরা যাত্রামোড় থেকে এবারে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। টাটা টাটা পেটু, চলো আজকের মতো ঘোরা আমাদের এখানেই সমাপ্ত, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে এগোচ্ছি। টাটা, চলো যাই চলে যাই দূর বহু দূর।